हेलो फ्रेंड्स, गुड आफ्टरनून। आमी वेंद्रिला बोलछी, फॉलो योर पैशन बागानी आमार चैनल। जारा फॉलो करछेन, जारा सब्सक्राइब करेछेन, जारा आमार साथे आछेन, तादेरके अनेक अनेक धन्यवाद। थैंक यू आमार बंधुदेर जारा सत्यि पाशे थाकछे आर भिडियो देखछे। कमेंट करे जानाबेन भालो लागलो कि खराब लागलो। আমি সবসময় ইগারলি ওয়েট করি যে আমার বন্ধুরা কি বলবে, কি যেহেতু আমার চ্যানেলটা একেবারেই নতুন, তো আমি চাই যে সবাই হেল্প করুক। মানে যদি কিছু মানে মডিফাই করতে হয় বা কিছু চ্যানেলে নতুন কিছু করতে হয়, সেটা তোমরা একটু কমেন্ট করে জানিও, সবাই জানাবেন। আর আমি আজকে দেখাবো এত সুন্দর বিকেল, বর্ষার বিকেল। মানে দেখতেই পাচ্ছেন যে ব্যালকনিটা ভেজা, বৃষ্টি হচ্ছে, বারবার হচ্ছে। তো তার মধ্যেই আমি বর্ষার রেইনি সিজন শপিং বলতে পারেন, গয়না টয়না, মেয়ে হয়ে গয়না টয়না আমি কম কিনি, কিনি গাছ। তো আবার আমার বাড়িতে নতুন সদস্য চলে এসছে, আমি 6টা গাছ নতুন কিনলাম আর বাকিগুলো উপহার। তো আমি গাছ উপহারও পেয়েছি আমার দিদির কাছ থেকে, আমি খুব খুশি হয়েছি। গাছ, বই, এগুলো আমার যদি কেউ উপহার দেয় আমি সত্যি খুব খুশি হই, খুব আনন্দ পাই। তো দেখতে পাচ্ছ এগুলো আমার সব নতুন কালেকশন। আমি একটুখানি বলি, কাছে যাই, কাছে গিয়ে বলি। এই গাছটা আমি জানি না ব্যালকনিতে কতদূর হবে, কিন্তু চেষ্টা করব যাতে ভালো হয় বা বেঁচে থাকে ভালো করে। এই গাছটা হচ্ছে যেটাকে বলে ব্রহ্মকমল বা নাইট কুইন। তো গাছটা এরকম যে লম্বা লম্বা লিভস হয়, এখান থেকে এই প্রপাগেট হয়, আর এই 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 যে এই কর্নারগুলো, এগুলো থেকে বার্ডস বেরোয় বা নতুন পাতা বেরোয়, এই জয়েন্টগুলো থেকে। সি, ইউ ক্যান সি, ইয়েস। তো এটা আমার জেঠিমা দিয়েছে, গিফট করেছেন। তো এই অ্যাডেনিয়ামের, হোয়াইট থোকা অ্যাডেনিয়ামের এই ডালটাও উনি গিফট করেছেন। আমি আজকে ভিডিও করলাম এই কারণে যে আমার বাড়িতে এসছে, এগুলো হয়েছে 4-5 দিন, কিন্তু আমি রিপোর্ট করেছিলাম না পটিং, আজকে আমি পট করলাম। কেননা যখনই বন্ধুরা কোনো গাছ নার্সারি থেকে আসবে বা অন্য কোনো বাড়ি থেকে আসবে, তোমার বাড়িতে মানে যেই বাড়িতে তোমার বাড়িতে যে প্রেজেন্ট দিয়েছে কেউ গাছ বা তুমি কিনে এনেছো, তো কিছুদিন অপেক্ষা করবে গাছটাকে তোমার বাড়ির যে ওয়েদার সেটার সাথে মানিয়ে নেওয়ার জন্য বা খাপ খাইয়ে নেওয়ার জন্য। গাছটা যদি সঙ্গে সঙ্গে এনেই আমরা রিপোর্ট করি, ওর একটা স্ট্রেস পড়ে, গাছের একটা স্ট্রেস পড়ে। গাছটা নতুন ওয়েদার তো, নতুন জায়গা, বুঝতে পারে না। প্রত্যেকটা ছাদ বা প্রত্যেকটা ব্যালকনি, প্রত্যেকটা বাড়ির আলাদা আলাদা ওয়েদার থাকে, আলাদা আলাদা হিউমিডিটি, আলাদা আলাদা সূর্যালোক, সব ডিপেন্ড করে তো একটা গাছের গ্রোয়ের উপরে। তো ও যেন শখ না পায়, গাছটা যেন শখ না পায়, ওই জন্য আমরা অপেক্ষা করব, 3-4 দিন অপেক্ষা করব, তারপরে আমরা ওটাকে রিপোর্ট করব। আর আমি আগে যখন রিপোর্ট করতাম, আমি কি করতাম, যে মাটিটা তৈরি করতাম তার মধ্যেই বনমিল, হর্নমিল, নিমখৈল, বাদাম, মানে সব কিছু আমি মিক্সড করতাম। তো ওটাতে আমি দেখলাম কি, যখনই একটা গাছকে দেওয়া হয় ওর না শিকড়গুলো অত খাওয়ার নিতে পারে না একসাথে, মানে বেশি খাওয়ার হয়ে যায়। তো এই এখন আমি যখন দেখছি যে বালি, মাটি, ভার্মিকম্পোস্ট, ব্যাস 1/3, 1/3, 1/3 এই করে যখন রিপোর্ট করছি, তো ওরা খুব ভালোভাবে ওটাকে নিতে পারছে, গ্রো করছে। যখন একটু গ্রো করে যাবে, 3-4টে পাতা বেরিয়ে যাবে, তখন মনে হয় যে গাছটা স্টেবল তোমার বাড়িতে, তখন তুমি খাওয়ার দাওয়া স্টার্ট করে দাও। তো যেটা দেখাচ্ছিলাম, এই গাছটা আমি পেয়েছি অ্যাডেনিয়াম। এই প্লুমেরিয়ার ডালটা আমি পেয়েছি, এটা অলরেডি এই পটি ছিল, এই যে দোপাটিও আমাকে মানে জেঠিমা বা দিদি বলতে পারো গিফট করেছে, ওই বাড়ির আমরা বেড়াতে গিয়েছিলাম সেখানে আমি 5টা গাছ নিয়ে এসেছি। তো আর যেগুলো আমার বাড়ির নতুন সদস্য, সেটা হচ্ছে এই বেগুনি জুঁই বা বেগুনি টগর, এটাকে কি বলে, এই যে এখানে নতুন বার্ডসও আসছে আমার বাড়িতে, এসে 3 দিন হয়েছে এসছে। তো ওকে আমি একটু ছড়ানো, মানে একটু ছড়ানো যে পটগুলো সেই পটে দিলাম। এই গাছটা আশা করি সামনের সপ্তাহে আমি ফুল দেখাতে পারবো, কেননা বার্ডস আসছে, বার্ডস এসছে এই বাড়িতে, এসেই বার্ডস এসছে, এই যে বার্ডস আসছে। ফুল ছিল গাছে,
তো আমি ফুল দেখে কিনিনি, পাশের গাছটার ফুল ছিল। কিন্তু আরেকটা কথা বন্ধুরা, যখন গাছ কিনবে নার্সারি থেকে না, একটা স্টেমের গাছ কিনবে না, একটু ঝোপালো, দু তিনটে স্টেম আছে, একটু গোড়াটা ঝোপালো, সেরকম দেখে কিনবে। কারণ একটা স্টেমের কিনলে কি হয়, যদি ওটা সার্ভাইভ না করে তাহলে তুমি মরে যাবে, মানে বাড়ি এসে যদি না পারে সার্ভাইভ করতে। তো একটু ঘন গাছ কিনলে গাছটা, ওই গাছটা পাতা অলরেডি অনেক হলুদ হচ্ছে, কেননা নতুন জায়গায় এসছে। তো আরেকটা যেটা প্রবলেম আমি দেখলাম, ওদের নার্সারিতে পুরো এঁটেল মাটি, যেটাকে বলে চিকন মাটি আর কি, যেটা সেই মাটিতে পুরো এঁটেল আঠার মতো যে মাটিটা হয়, সেই মাটিতে গাছটা দেওয়া ছিল। তো রুট বাউন্ড হয়ে গেছিলো। আমি ওটাকে এখন পুরো মাটি বালি ভার্মিকম্পোস্টে বসালাম, ওপর দিয়ে জাস্ট একটু যে পিঁপড়ে টিপড়ে যেন না আসে নতুন মাটিতে, তার জন্য একটু নিম খেল ছড়িয়েছি। কিন্তু পরে আমি এটাকে খাবার দেবো, এক মাস মতো পরে, আপাতত আমি দেব না। হ্যাঁ, আপাতত ফুড আমি গাছ গ্রো করার জন্য যেটা দিই বাড়িতে, সর্ষে খোল ভিজিয়ে সেটা লিকুইড ফর্মে দিই, এবং সেটা খুবই লিকুইড, মানে ওটা ভিজানো কনসেন্ট্রেটেড থাকার পরেও জল মেশাই। এই যে আমার বাড়িতে অতিথি এসছে, তো অতিথি খাবার খাচ্ছে তাই এত ডাকছে, তো জল মিশিয়ে যদি দেই, ওটা লিকুইড ফর্মে অতটা গাছের কষ্ট হয় না। কিন্তু যদি আমরা বোন মিল, হর্ন মিল বা এই ধরনের খাবারগুলো, যেগুলো শক্ত খাবার, যেগুলো ডিকম্পোজ হতেই টাইম লাগে এক দেড় মাস, সেগুলো দিলে গাছ সহজে নিতে পারে না। তো এইটা হচ্ছে আমার কথা। আর এই যে হাওয়ার্থিয়া, এটা আমি আমার বাড়িতে নতুন এলো, 50 টাকা নিয়েছে গাছটা, আমার মনে হয় আমি ঠকিনি, ভালো গাছ। সাথে পাশে একটা বেবিও দেখেছিলাম। হ্যাঁ, এখানে একটা ছোট বেবিও আছে, দেখা যাচ্ছে কি? হ্যাঁ, তো এটাকে আমি ঘরে রাখবো, এটাকে আমি এই প্লেটের উপর দিয়েছি, এটাকে আমি পরে একটা সিরামিক পটে ট্রান্সফার করব। এই দুটো আমার ভীষণ প্রিয়, ভীষণ পছন্দ হয়েছে। আমি এই সুইট পটেটো ভাইনের, দিস ইজ আ পিঙ্কিশ লিফ, তবে এটা ঠিক, এটা কিন্তু অন্ধকারে বেশি দিন, এটা আমি বাইরেই মানে আমার ঘরের এন্ট্রিতে আমি হ্যাঙ্গিংয়ে রেখেছি, কিন্তু অন্ধকারে বেশি দিন থাকলে এর কিন্তু লিফ, যে এই যে পিঙ্কিশ ভাবটা, এটা থাকবে না, একে লাইট দিতে হবে। আমি এর আরেকটা, এটার একটা উদাহরণ দেখাই, তাহলে বুঝতে পারবে। এই যে গাছটা, এটা দেখছো যে পার্পেল কালারের সুইট পটেটো ভাইন, পার্পেল কালারের সুইট পটেটো ভাইন, কিন্তু যেহেতু এই ইনডোরে রেখেছি কিছুদিন হ্যাঙ্গিংয়ে, দেখেছো ওর পাতা কিন্তু গ্রিনিশ হচ্ছে, এটা তখনই পার্পেল হবে যখন এটা সানলাইট পাবে, সি পাতা গ্রিনিশ হয়েছে। তো আমরা কি করব, ইনডোর প্ল্যান্ট বলে কোনো প্ল্যান্ট হয় না, সব গাছই পছন্দ করে সূর্যের আলো। তো আমরা যখনই এরকম কিনবো, মানে ইনডোর প্ল্যান্ট বলে বা হ্যাঙ্গিং প্ল্যান্ট যেগুলো ঘরের মধ্যে, সেগুলোকে আমরা এক সপ্তাহ ঘরে, এক সপ্তাহ বাইরে, এভাবে রাখবো। এমনি বর্ষাকাল বাতাসে প্রচুর হিউমিডিটি, সানলাইট কম আসছে, মানে নিম্নচাপও হয়েছে আমাদের এখানে, 3-4 দিন কন্টিনিউ বৃষ্টি, তো এমনি দেখেছো এইরকম। এইবার আরেকটা আমার পছন্দের গাছ দেখাই, ওয়ান ভ্যারাইটি, ইভেন বিউটিফুল ভ্যারাইটি অফ সিঙ্গোনিয়াম, আই জাস্ট লাভ দিস প্ল্যান্ট। হ্যাঁ, এটা আমি হ্যাঙ্গিংয়ে দিলাম ইচ্ছে করেই, কেননা এটা না ট্রেইল হয়, মানে এই যে শিকড়টা এরকম রেল হবে, এটার থেকে 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 বেরোবে, তো আমি এটা এই কারণে হ্যাঙ্গিংয়ে দিলাম যে সুন্দরভাবে বাড়ুক। এই সব মাটি আমি খুব ওয়েল ড্রেনেজ বানিয়েছি, শুধু এইগুলো আমি, এই দুটো আমি রিপোর্ট করিনি, কেননা এই দুটো এইভাবেই এনেছি নার্সারি থেকে। তো এই দুটোকে আমি কি করব, আর কদিন পরে ওপর দিয়ে এক মুঠো মুঠো করে ভার্মি কম্পোস্ট দিয়ে দেবো। এই হচ্ছে আমার সেন্সেভেরিয়া। আরেকটা সেন্সেভেরিয়া আমি কিনেছি, এই যে এই সেন্সেভেরিয়াটা, এই পুরোটা মিলে 100 টাকা পড়েছে, আমি গেইনার হয়েছি। আর প্লাস এর যে নিচটা, যে মাটিটা ছিল, তার মধ্যে টার্টেল ভাইন নামে ব্রাঞ্চ ছিল, তো আমি সব কটাকে একটা চওড়া পটে দিয়েছি। এটা আমি ইনডোর রাখবো, ইনডোর বলতে ব্যালকনির পাশে রাখবো, যাতে ও মিডিয়াম সানলাইটটা পায়, কড়া রোদ না কিন্তু আলো। চলো বন্ধুরা, তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এই লকডাউন বা এই করোনার মধ্যেও সেফ থেকো, নিজেদের সেফ রেখো। এই পাতাগুলোকে ওয়াশ করে দেবো।
আসলে মানে নার্সারিতে সব একসাথে মানে এক জায়গায় ভিড় করে রাখা ছিল। এমনিও গাছ না, সবসময় যদি অনেক কটা গাছ পাশাপাশি রাখা হয় গাছের খুব আনন্দ হয়, যে ওরা ওদের মানে ওরা একসাথে থাকাটাই পছন্দ করে। মানুষের মতনই প্রাণ যাদের আছে তারা সবাই এই চায় যে সাথে পাশে কেউ থাকুক, তো সেরকমই। তো তাহলে এই হচ্ছে আমার নতুন শপিং, সবাই জানিও কেমন লাগলো আর গাছগুলো কেমন লাগলো। কিনতে তোমরা যদি চাও এগুলো কিনতে পারো, দেখলে তো মানে এরকমই এরকমই মাটি এরকমই রেডি করবে। আমি একটু ভার্মি কম্পোস্ট, আমার কাছে গার্ডেন সয়েল একদমই কম ছিল, তো জন্য আমি ভার্মি কম্পোস্টের পরিমাণটা একটু বেশি দিয়েছি, বালিটা একটু বেশি দিয়ে সয়েলটা একটু কম দিয়ে বসিয়েছি। তার জন্য যেহেতু ভার্মি কম্পোস্টটা বসিয়ে দিয়েছি, এর একটু বেশি দিন যদি গ্যাপে খাবার দিই তাহলেও আমার অসুবিধা নেই। এরপর আমি শীতের গাছের বীজ দেখাবো, বীজ বসানো। আমার এটা মানি প্ল্যান্টটা একটা ট্রেল করে গেছে সুন্দর। এরপর আমি শীতের গাছের বীজ বসাবো আর নতুন গাছ, কারণ অলরেডি অগস্ট ইজ গোয়িং, সেপ্টেম্বর চলে আসছে, তো মোটামুটি শীতের গাছ শুরু করে দিতে হবে। হ্যাঁ, তো তোমরা সবাই ভালো থেকো, টেক কেয়ার।